এক বৃদ্ধার হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কান্দির ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। এখানে দেখা যায় তৃণমূলের এক কর্মী ওই বৃদ্ধাকে সঙ্গে করে বুথের ভেতরে নিয়ে যায় এবং দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া করায়, যদিও এই যুবকের দাবি তিনি ভোট দেননি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এক বৃদ্ধার হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি কাদির ঘনশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে। এদিন দেখা যায় তৃণমূলের এক কর্মী তুলসীদাস নামের এক বৃদ্ধাকে সঙ্গে করে বুথের ভেতরে নিয়ে যায় এবং দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া করায়, যদিও এই যুবকের দাবি তিনি ভোট দেননি, শুধুমাত্র সঙ্গে করে নিয়ে গিয়েছেন। তুমি ভোট দিলে কেন? উনি দিয়েছেন। না না, তুমি তো দেখলাম তো, তুমি আমি ঢুকেছি, আমি দিইনি, আমি রাত দিয়েছেন। তুমি তো দাঁড়িয়ে ছিলে আর দিই। হ্যাঁ, দাঁড়িয়েছিলাম, ঠিক। হ্যাঁ, এসের মধ্যে গেলে ইভিএম ইয়ে করলে উনি ভোট দিয়েছেন। উনি ভোট দিয়েছেন, উনি ভোট দিয়েছেন। আমি ভোট দিই, ওটা আমার লাগতে দিয়েছে, ওটা উনি ভোট দিয়েছেন, আমার ঠাকুমা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।